আল্লাহ জানা দিয়েছে আমার নবী মুহাম্মদ রাসূল ব্যতীত অন্য কিছু তো না নবী তো শুধুমাত্রই রাসূল তাহলে কত খলক মিন কবলিহির রাসূল আমার নবীর পূর্বে 124000 পয়গাম্বর যারা মৃত্যুবরণ করেছে হত্যা করা হয়েছে তাহলে আফা ইম্মাতা আও কুতিদা ইনকলাবতুম আলা আকাবিকুম আল্লাহ জানা দেয় তোমাদের মধ্য থেকে যদি কোনো পয়গাম্বর মৃত্যুবরণ করে অথবা যদি হত্যা করা হয় তাহলে তোমরা কি আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে তোমরা কি পশ্চাৎ পশ্চাৎ করে দূরে সরে যাবে দূরে সরে যাবে ওয়ামাইয়ান কলিবা আদাতিবাই আল্লাহ বলেন হে বান্দা ওয়ামাইয়ান কলিবা আদাতিবাই যদি তুমি এই নবীর মৃত্যুবরণের পর আমার নবীকে যদি কেউ হত্যা করে ওই হত্যার পর যদি তোমরা দূরে সরে যাও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও যদি তোমরা পশ্চাৎ পশ্চাৎ করো তাহলে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার পরে ফালাইয়া দুরুল্লাহ শাইয়া কশিনকালেও আল্লাহর কোনো ক্ষতি করতে পারবা না আল্লাহর ক্ষতি হবে না বান্দা তুমি ইসলামে থাকলে তোমার উপকার হবে বান্দা তুমি যদি কোরআন পড়ো তোমার জন্য উপকার হবে বান্দা তুমি যদি হাদিস পড়ে পড়ে আমল করো তোমার জন্য উপকার হবে বান্দা তুমি যদি তাহাজ্জুদ পড়ো তোমার জন্য উপকার হবে যদি ইশরাক পড়ো তোমার জন্য উপকার হবে যদি আওয়াবিন পড়ো তোমার জন্য উপকার হবে বড় তুমি যদি ইসলাম থেকে দূরে সরে চলে যাও ইসলাম থেকে যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহ বলেন আল্লাহর কোনো ক্ষতি হবে না হবে না হবে না বরং দুনিয়াতে তাকায় দেখো কত বান্দা ফিরাউন নমরুদার যারা এই দুনিয়াতে ইসলামটাকে নিয়ে পরিপূর্ণ খেল তামাশা নিয়ে নিজের ইসলাম ধর্ম তো কবুল করে নাই নিজেকে বড় রব বলে দাবি করেছে করেছে এরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারে নাই বরং এদেরকে লাঞ্ছনার সাথে অপমানের সাথে বিদায় করেছেন কে বর্তমান জামিনে কোন আল্লাহর বান্দা যদি ইসলামটাকে বাদ দিয়া দিয়া চলতে চায় কোন বান্দা যদি ধর্মটাকে বাদ দিয়া দিয়া মাইনাস করে 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 চলতে চায় আল্লাহর কোনো ক্ষতি হবে না আল্লাহর পশ্চিম কালের কোনো ক্ষতি সাধন করতে পারবে না ইসলামকে নিয়ে কটুক্তি করে ইসলামের অগ্রযাত্রাকে দমায়া রাখতে পারবে না পারবে না এক জায়গায় মাহফিল বন্ধ হবে আরো হাজারো জায়গায় পয়দা হবে একজন মুফাসসিরকে জেলখানায় বন্দী করবে আরো হাজারো মুফাসসির তৈরি হয়ে যাবে তিনজন চারজনকে বন্দী করে জবানটাকে নিস্তব্ধ করার চেষ্টা করবে কিন্তু আল্লাহ তো বলে আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না হবে না হবে না বরং ইসলামের বাতি জ্বালিয়েছি আমি আল্লাহ এই বাতি জ্বলবে জ্বলবে কিয়ামত পর্যন্ত এই বাতি নিভানোর মতো পাওয়া কারো হাতে না ঠিক কি না আল্লাহ বলেন ওয়ামাই ইয়ানকালিব আলা আকিবাই ফালা ইয়াদুল্লাহ শাইআ পশ্চাৎ পশ্চাৎ যে ব্যক্তি করবে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না বরং ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হয়েছে ওমর শুনো শুনো আল্লাহর এই আয়াত শুনে কি বোঝা যায় নবী মৃত্যুবরণ করেছে কোনো অসুবিধা নাই স্বাভাবিকভাবেই মেনে নাও اللهم صل على محمد عدد ما في علم الله عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله اللهم صل على محمد أنزله المقعد المقرب أنزله المقعد المقرب عندك يوم القيامة
Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal 'alimul hakim. Rabbi shrahli sadri wayassirli amri wahlul 'uqdatam وَحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي رَبِّ زِدْنِي عِلْمًا رَبِّ زِدْنِي عِلْمًا رَبِّ زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير majboor ho ae sayyed alam deedar dekhate nahi awaaz suna do deedar dekhate nahi awaaz suna do main surat yusuf ko nahi chahne wala main surat yusuf ko nahi chahne wala main qais ke manand nahi aashiq laila main qais ke manand nahi aashiq laila main aashiq maula hu mera ishq dawana main aashiq maula hu mera ishq dawana ऐ जुमला जहां जिसके तजन्नी से उजाला ऐ जुमला जहां जिसके तजन्नी से उजाला दुनिया ते धोनी होते जाए ना एमन केउ कि आसे दुनिया ते सम्मान चाहे ना आसे केउ प्रत्येकटा व्यक्ति चाहे সম্মানের সর্বোচ্চ শিখরে ওঠার জন্য প্রত্যেকটা ব্যক্তি চায় মর্যাদার অধিপতি হওয়ার জন্য প্রত্যেকটা ব্যক্তি চায় তার ওয়ার্ডে কর্তৃত্ব খাটানোর জন্য মেম্বার চায় চেয়ারম্যান হতে চায় এমপি হতে চায় মন্ত্রী হতে চায় দেশের মানুষের নেতৃত্ব দিতে চায় টাকাওয়ালা হতে চায় ধন দৌলত ওয়ালা হতে চায় এজন্যই তো দুনিয়াদার ব্যক্তিরা চুরি করে ডাকাতি করে সুদ লেনদেন করে মানুষের ফাইল আটকায়া মানুষের কাছ থেকে ঘুষ গ্রহণ করে ঠিক কি ঠিক না গাড়ির লাইসেন্স সব ঠিক আছে সব ঠিকঠাক কিন্তু বক্তা সব গাড়ি নিয়ে বের হয়েছে মাহফিলে যাবে অনেক দ্রুত যেতে হবে মাহফিলে বয়ান করতে হবে দেশের অনেক আল্লাহর বান্দা আছে রাস্তায় ঠেকায়া নিজের পাওয়ার আর নেতৃত্বের বলে বক্তার কাছ থেকে 200 আর 500 টাকা নিয়া ছাড়ে আছে না এই ব্যক্তিগুলোর উদ্দেশ্য কি দুনিয়াতে ধনী হওয়া দুনিয়াতে টাকাওয়ালা হওয়া দুনিয়াতে কিছু টাকা নিয়ে এলাকায় সম্মানী হওয়া মর্যাদার অধিপতি হওয়া কিন্তু হ্যাঁ আল্লাহ যদি আপনাকে
কোনো এক দোয়ার মাধ্যমে বিকাসবিল হারাম নয় বরং বিকাসবিল হালাল আল্লাহ যদি আপনাকে বৈধ পন্থায় ধনী বানায় দেয় আখেরাতে যদি আল্লাহ পাক আপনাকে এই আমলগুলো করার মাধ্যমে জান্নাতের অধিপতি বানায় দেয় আল্লাহর খাজানায় কমতি হবে না আমরা ধনী কম হব না বরং কেউ যদি বলে যে আল্লাহর কাছে তুমি বারবার দুনিয়া চাও কেন আল্লাহর কাছে কেন বারবার গাড়ি চাও কেন বাড়ি চাও কেন টাকা চাও কেন এত ধনী হয়ে কি করবা কিছু না না ইসলাম কি বলে ইসলাম তো শিক্ষা দিয়েছে তুমি দুনিয়া চাও তবে আখিরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়া চাও ঠিক কি ঠিক না ফামিনান নাসি মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار কার কথা আল্লাহ বলেন মানুষের মধ্য থেকে এমন কত ব্যক্তি আছে যারা কোনি মুনাজাত ধরে যখনই আল্লাহর কাছে চায় আল্লাহকে বলে হে আল্লাহ আমাদেরকে শুধুমাত্র কেবল মাত্র দুনিয়াতেই কল্যাণ দেন দুনিয়াতেই টাকা পয়সা দেন দুনিয়াতেই সম্মান দেন দুনিয়াতেই মর্যাদার আসনে আসীন করেন আল্লাহর কাছে আর আখিরাত চায় না আল্লাহ বলেন ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক আল্লাহর কাছে যারা শুধুমাত্র কেবল মাত্র একমাত্র দুনিয়া চায় ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওই ব্যক্তির জন্য আল্লাহ বলেন আখিরাতের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কোনো অংশ নাই পরে নাউযু বিল্লাহ আল্লাহ ওমিনহুম মাইয়াকুম তাদের মধ্য থেকে আবার এমন কিছু ব্যক্তি আছে তা যখনই আল্লাহর কাছে হাত উত্তোলন করে আল্লাহর কাছে কিছু চায় তখনই বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও আল্লাহ দুনিয়াতে কল্যাণ দাও ও ফিল আখিরাতি হাসানা আখিরাতে কল্যাণ দাও ও কিনা আযাবান নার আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও তাহলে কি বোঝা যায় কোরআন শিক্ষা দিয়েছে মানুষের মধ্য থেকে কিছু মানুষ আল্লাহর কাছে দুনিয়া চায় আখেরাত চায় জাহান্নামের আযাব থেকে মুক্তি চায় আর এই বান্দাটাই তো কামিয়াব হবে কারণ যেই ব্যক্তি আল্লাহর কাছে দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দিবে আল্লাহর কাছে আখেরাত চায় আল্লাহ আখেরাত দিবে আল্লাহর কাছ থেকে আযাব থেকে মুক্তি চায় আল্লাহ জাহান্নামের শাস্তি থেকেও মুক্তি দিবে এখন দুনিয়াতে সমাজে অনেক আল্লাহর বান্দা এমন আছে বলে হুজুর মানুষ আপনি মসজিদে পাঁচ ওয়াক্ত আজান দিবেন আর নামাজ পড়াবেন আপনি দামি দামি কাপড়ের জুব্বা পরা লাগবে কেন কই নবীজি তো এত আপনাদের মতো এত সুন্দর জীবন যাপন করে নাই অনেক কষ্টেই জীবন যাপন করেছে হুজুর মানুষ দামি গাড়ি ব্যবহার করবে কেন হুজুর মানুষ আপনি তাহলে এত দামি প্রিমিয়ম এলিয়ন গাড়িতে চলবেন কেন আপনি একজন হাফেজ মানুষ আপনি বিশ্বজয়ী হয়েছেন তো আপনি এলিয়নার প্রিমিয়ম গাড়ি নিয়ে চলবেন কেন আপনি একটা বক্তা হয়েছেন আপনি তাহলে দামি দামি পোশাক পরবেন কেন বিভিন্ন নাস্তিক পাড়া থেকে এই আওয়াজগুলো উঠতে চায় তারা এই আওয়াজগুলো করে করে কমেন্ট করে বিভিন্ন মানুষদের কাছে তারা জানাইতে চায় আর হুজুরদেরকে হেও করতে চায় ইসলাম ধর্মের লাইনে অথচ এরা তো ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না ইসলাম কি বলে বরং নবীজি তো বলে সৌভাগ্যবান তো ওই ব্যক্তি বলে মিন সাআদাতিল মুমিন আল মাসকানুল ওয়াসি ওয়াল জারুস সালিহ ওয়াল মারকাবুল হানি নবীজি বলেন তিন ব্যক্তি হলো ওই ব্যক্তিটাই সৌভাগ্যবান যার কাছে তিনটা জিনিস আছে এক নাম্বার আল মাসকানুল ওয়াসি যার একটা সুপরিসর বাড়ি আছে অনেক প্রশস্ত একটা বাড়ি আছে ওয়াল জারুস সালিহ যার সৎ প্রতিবেশী আছে অল মারকাবুল হানি যার চলার মতো একটা দামি সওয়ারি আছে চলার মতো একটা দামি বাহন আছে ওই ব্যক্তিটাই দুনিয়াতে চলতে গেলে সবচেয়ে বড় সৌভাগ্যবান এজন্যই তো নবী হুজুর শেষে বারবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি ও আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও দুই নম্বরে আমার বাড়ি প্রশস্ত করে দাও তিন নম্বর আমার রিজিকের মধ্যে বরকত দাও কি বোঝা যায় নবীর এই হাদিসের মাধ্যমে নবীর এই দোয়ার মাধ্যমে দুনিয়াতে যেই মানুষরা মনে করে ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হুজুর হলেই তুমি
তুমি দামি দামি কাপড় পরা যাবে না পড়তে পারবে না ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত একজন মুসলমান হলেই নবীর আশেকুর রাসূল দাবি করার পরেই তুমি দামি গাড়ি ইউজ করতে পারবে না বরং না না ইসলাম তো শিক্ষা দিয়েছে সৌভাগ্যবান জাতি তখনই হবে তখন তিনটা জিনিস থাকবে এক নাম্বার মাসকানুল ওয়াসি যখন একটা সুন্দর বাড়ি থাকবে নবী বলেন ওই মুমিন সৌভাগ্যবান যখন আমার উম্মতের সব প্রতিবেশী থাকবে তখন আমার উম্মত সৌভাগ্যবান যখন আমার উম্মতের দামি একটা সওয়ারি বাহন গাড়ি থাকবে তখন আমার উম্মত সৌভাগ্যবান সুতরাং দুনিয়াতে যে ব্যক্তিরাই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত যেই লোকেরাই যেই বড় বড় হুজুররাই দামি দামি গাড়ি ইউজ করার পরে এদের অন্তরের মধ্যে জ্বলে আর মানুষের কাছে জানাতে চায় যে এরা আসলে হুজুর না এরা শুধু দুনিয়াদার দুনিয়াদার টাকা পয়সার জন্যই এরা ওয়াজ করে টাকা পয়সার জন্য এরা তিলাওয়াত করে টাকা পয়সার জন্যই এরা মাহফিল করে আমরা তো বলি ইসলাম শিক্ষা দিয়েছে দুনিয়াতেও যেরকম কল্যাণকামীদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে আমরা চাই দুনিয়া থেকে যাওয়ার পরেও আখেরাতেও জান্নাত দুনিয়াতেও আমরা ধনী হতে চাই তোমাদের মতো নাস্তিকদেরকে তোমাদের মতো ব্লগারদেরকে নাস্তানাবুদা ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের ওই টাকা আমাদের গাড়ি আমাদের সুপরিসর বাড়ি তোমাদের বিরুদ্ধে ইউজ করার জন্যই আমাদের দামি গাড়ি আর টাকা পয়সা আমরা ব্যবহার করি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইহকালীন জিন্দেগি পরকালীন জিন্দেগি উভয় জগতেই কল্যাণ দান করেন দুনিয়াতে প্রত্যেককে আল্লাহ ধনী বানায় দেন আল্লাহ আখেরাতে প্রত্যেককে জান্নাতুল ফিরদাউসের অধিপতি বানায় দেন চিল্লায় পড়ি আমিন মন থেকে পড়ি আমিন আজকের মাহফিল আপনারা পেয়ে খুশি না বেজা কম না বেশি সকলে পড়ি আলহামদুলিল্লাহ বেশিক্ষণ কথা বলবো না বলতেও পারবো না যেহেতু নিজে একটু অসুস্থ গাড়িতে যে পরিস্থিতি একবার হয়েছিল ভাবছিলাম যে আর বয়ান করতে পারবো না আজকে কিন্তু প্রতিদিন কথা বলতে হয় অমিক্রনের দোহাই দিয়ে মোটামুটি দুই তিন দিন যায় অবসর ছিলাম কিন্তু ভাইকে আমি বারবার টেলিফোন করেছিলাম যে আজকে রাতের মাহফিল বন্ধ হবে না হইলে তো মোটামুটি একটু রেস্ট করতে পারতাম মার্চে দশ তারিখ পর্যন্ত এমনভাবে প্রোগ্রামগুলো ফিল আপ করা প্রতিদিন দুইটা তিনটাও আছে তো সব মিলিয়ে মোটামুটি নিজের উপরে অনেক চাপ এক কথায় জানি সেকেন্ড আবার মাইকে এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলা এটা মানুষের পক্ষে আসলেই সুটাফ তবুও আমরা বিভিন্ন জায়গায় দৌড়িয়ে দৌড়িয়ে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনানোর জন্য চেষ্টা করি আপনাদের দোয়া থাকলে আপনাদের সাপোর্ট পেলে কিছু বলার জন্য চেষ্টা করব আপনারা একটু জুড়ে জুড়ে কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ আজকে এর জন্য একটু আমার জন্য স্যাক্রিফাইস করতে হবে আপনারা অনেক কষ্ট করেন আমি জানি দিন মজুর অনেকেই আছেন যারা দিনে অনেক কষ্ট করেন ডে লেবার দিনে আনেন দিনে খান অনেক কষ্ট করেন তবু আজকের এই মাহফিলে এসেছেন যুবকদের সংখ্যাটা একটু অধিকাংশ পরিমাণ বেশি এই জন্য যুবকদের সাউন্ড কম সাউন্ড হতে পারে ঠিক না কারণ যুবকদের সাউন্ড তো বেশি আর এমনি যারা অবিবাহিত এদের শরীরে রক্ত এমনিতেই গরম ঠিক কিনা এই জন্য সকলে একবার করে তাকবীর পড়ব লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর সাউন্ড হয়েছে তো নাকি আমার কানে তো আসে নাই মোটামুটি আরো জোরে দিতে হবে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর মাশা তাকবীর দিতে হবে আমাদের তাকবীর গুলো এমন হবে যাতে করে এই তাকবীরের সাউন্ডেই নাস্তিক পাড়ার মধ্যে আগুন জ্বলে যায় এদেশের ওয়াজ মাহফিল গুরু এদেশের প্রত্যেকটা মুমিনে কামেলের জন্য রহমত ঠিক কি ঠিক না ওয়াজ মাহফিল থেকে তাকবীরের সাউন্ড হবে অমিক্রন করোনা দেশ থেকে পালাবে বরং অমিক্রনের দোহাই দিয়া করোনার দোহাই দিয়া ভাইরাসের দোহাই দিয়া ওয়াজ মাহফিল আর মসজিদ মাদ্রাসা বন্ধ করে কোনো লাভ নাই বরং এদেশে করোনা এসেছে অমিক্রন এসেছে আমাদের জাতির পরিপূর্ণভাবে আমাদের আমাদের খারাপ কাজ এবং বিয়ের আগে বাচ্চার কথা পুরা দেশকে জানিয়ে দেওয়া
এটাই হচ্ছে আমাদের করোনা ওমিক্রন হওয়ার আশা আলাদা দেখেন নাই কতদিন আগে দেখেন নাই হায় হায় এ তো বিয়ে হওয়ার আগেই বাচ্চার খবর তারপরে গায়ে হলুদ তারপরে বিয়া জামানা উল্টু জামানার মানুষগুলো উল্টু আগে গায়ে হলুদ হতো যেটা ইসলামে নাই বাদ দিলাম আগে বিয়া বিয়ার পরে তারপরে বাচ্চা আসবে ধারাবাহিক কিন্তু কই এখন তো পুরাই উল্টো আগে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আগে নিজের বাচ্চার খবর তারপরে জামাই তারপরে গায়ে হলুদ তারপরে বিয়া বলেন না নাউজুবিল্লাহ এ দেশে করোনা আসবে না তো কি আসবে হায় আপনি এদেরকে বন্ধ করেন এদের যেই আখলাকে জমিমার অন্তর্ভুক্ত যেই খারাপ কাজগুলো এরা করে এদের এই কাজগুলো বন্ধ করেন প্রশাসনিক লাইনের অনেক বড় বড় ভাইরা আমাদের কথাগুলো শুনেন আমাদের ইউটিউব ফেসবুক অনেক কিছুই ফলো করেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এদের কাছে যাবেও অনেকে রাগ করবে কিন্তু রাগ করলে কি ভাই আপনি আপনার বিবেক দিয়ে বিবেচনা করেন ওয়াজ মাহফিলে আসার পরে একটা লোক বাড়িতে যায় করোনায় মারা গেছে আমি আজ পর্যন্ত কোনো প্রমাণ দলিল পাই না মসজিদে আইসা নামাজ পড়ার পরে করোনায় মারা গেছে আমি আজ পর্যন্ত কোনো প্রমাণ দলিল পাই নাই মাদ্রাসায় করোনা দেখা দিয়েছে আর অমিক্রনে তিন চারটা পাঁচটা ছাত্র একসাথে মারা গিয়েছে এই প্রমাণ দলিল জুনায়েদ আল হাবিবের কানে আসে না বরং এখানে আসবে ওয়াজ মাহফিল শুনে 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 বাস্তব জীবনে আমল করে নামাজ রোজা নেক আমল করে তাহাজ্জুদ আর ইশরাক আর আওয়াবিনের চোখের ফোঁটা এক ফোঁটা পানির মাধ্যমে এদেশ থেকে যত মহামারী আছে সব দূরে সরে যাবে ঠিক কি না আর ওয়াজ মাহফিল গুলোকে চালু রাখবো পারবো তো ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসাগুলো চালু রাখবো হেফজখানা নুরানি বিভাগ যেগুলো আছে ওরা কোরআন তিলাওয়াত করবে আমরা চালু রাখবো আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তর থেকে মহামারীর ভয় দূর করিয়ে দিয়ে আল্লাহর ভয় আল্লাহর আজাবের ভয় অন্তরে ঢুকানোর মতো তৌফিক দান করুন আমিন জোরে বলেন আমিন আজকের এই মাহফিলের বয়ানের আলোচ্য বিষয় হলো ইশকে রাসূল যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি ইশকে রাসূলের এক আয়াতে কারীমা ইশকে রাসূল কি ইশকে রাসূল অনেকেই তো বলে ইশকে রাসূল মনে হয় কোন আগরবাতি জ্বালানোর নাম ইশকে রাসূল হলো মোমবাতি জ্বালানোর নাম ইশকে রাসূল 12 রবিউল আউয়ালে দলে দলে নেমে র্যালি করার নাম বরং না না কোরআন কি বলে ইশকে রাসূলের ব্যাপারে হাদিস কি বলে কোরআন এবং হাদিস ইশকে রাসূল সম্বন্ধে কি বলে যদি কোরআনকে জিজ্ঞেস করা হয় এবং হাদিসকে যদি জিজ্ঞেস করা হয় যে ইশকে রাসূল কি প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে আমার নবীর ইশক মহব্বত ভালোবাসা এটা থাকবে এটা ঈমানের দাবি ঠিক কি না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন নবীজি বলেন ঈমানদার হতে পারবে না আমার কোন উম্মত ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে তার সন্তান সন্ততি তার পিতামাতা এবং পৃথিবীর সব মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত সে আমার নবীকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত একজন মুমিনে কামেল হতে পারবে না কথা বলেন না কেন পারবে না এজন্য অন্তরের মধ্যে ভালোবাসা থাকবে কার নবীজি ইশক থাকবে কার নবীজি মহব্বত থাকবে কার ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ পারবেন তো জিন্দাবাদ দিতে ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কুরাস ধরে বলল মুহাম্মদ আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কুরাস ধরে বলল মুহাম্মদ
জিজির দরেও দরুদে সরে নামলো খুশি আপনার আদেশ শোনার পর আমি আবু দারদা এই ছাগলের পালের মধ্যেই বসে পড়েছে তবুও আমার নবী আবু দারদার কাছে জানতে চায় হে আবু দারদা মসজিদে নববীতে গিয়া তুমি কেন বসো নাই এখানে কেন বসে গেলা তখন আবু দারদা চোখের পানি ছেড়ে দিয়া আমার নবীকে বলে ও পয়গম্বর আমি আবু দারদা আপনার এমন এক সাহাবী আমাকে এমন প্রশ্ন করেছেন নবী আমার মসজিদে নববীতে যাইতে আমার বিলম্ব হয়ে যাবে আমার দেরি হয়ে যাবে আমার নবী আদেশ করেছেন তোমরা বসে যাও নবীর আদেশ শোনার পর আমি আবু দারদা বিলম্ব করে মসজিদে নববীতে যা দেরি করতে চাই নাই বরং আপনার আদেশ শোনার পরে এই বকরির পালের মধ্যেই আমি বসে গেলাম কি বোঝা যায় আমার নবীকে মানার ক্ষেত্রে সাহাবাই কেরাম অগ্রাধিকার যোগ্য এরে বান্দা আমি যদি মনে করি আমি নবীকে ভালোবাসি আমার অন্তরের মধ্যে নবীর ইশক মহাব্বত ভালোবাসা পরিপূর্ণ আছে তাহলে সত্য কথা এ কথাও শতভাগ সত্য সাহাবাই কেরামের চাইতে বেশি না তাবিনদের থেকে বেশি না তবে তাবিনদের থেকে বান্দা বেশি না বরং সাহাবাই কেরামের অন্তরে আমার নবীর ভালোবাসার পরিমাণ বান্দা কত জানো আজকে তো নবীর মৃত্যুবরণের তারিখটা তো 12 রবিউল আউয়াল এর বান্দা নবীর মহব্বত অন্তরে নিয়া তো রেডি করলাম নবীর মহব্বত অন্তরে নিয়া নবীর ভালোবাসায় অনেক কিছুই করলাম কিন্তু নবীর জন্য তাহাজ্জুদ পড়তে পারি নাই নবীর জন্য ইশরাক তো পড়তে পারি নাই নবীর জন্য আউয়াবিন পড়তে পারি নাই নবীর আদেশ মেনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি নাই অথচ বান্দা আমার নবীর মৃত্যুতে সাহাবায়ে কেরাম কিরকম শোকাহত হয়েছিল মদিনায় যখন কবর হয়ে যায় আমার নবী আর দুনিয়ায় বেঁচে নাই যেই সাহাবীরা দাঁড়িয়েছিল ওই সাহাবীরা দাঁড়ায় আছে যেই সাহাবীরা বসা ছিল ওই সাহাবীরা বসেই আছে কেউ যদি বলে তুমি দাঁড়ায় আছো এক জায়গা থেকে আরেক জায়গায় যাও না কেন তখন জবাব দেয় নবীর জন্য হাঁটি নবীর জন্যই তো বসে ওই নবী যদি দুনিয়ায় না থাকে তাহলে কি জন্য হাঁটবো কি জন্য আর বসে থাকবো তখন এই সাহাবীরা আমার নবীর মৃত্যুর কথা শোনার পরে সবাই দাঁড়ায় থাকে সবাই বসে থাকে যারা দিক বিদিক ছুটে ছুটে বেড়ায় তারা ছুটে বেড়াতে থাকে এক জায়গায় তারা সুন্দরভাবে বসে থাকে না ওমরের কান পর্যন্ত আমার নবীর মৃত্যুর সংবাদ যখন পৌঁছে যায় এই সংবাদ পৌঁছে যাওয়ার পরে ওমর তো মানতে পারে না যেই রকম অন্তরে আর মনের মধ্যে যেই রকম প্রাণ সেই রকম ক্ষোভ অন্তরের মধ্যে ঠিক একই পরিমাণ মায়া আছে আমার নবীর চেহারা মুবারক দেখে ওমর কালিমা পড়ে পড়ে মুসলমান হয়েছে নবীর পুরা গর্দান নেওয়ার জন্য আসিয়া ওই ওমরটা যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল ওই ওমরের ইমানের বান্দা পাওয়ার কত জানো আমার নবীর মৃত্যুর কথা যখন ছড়িয়ে যায় লোকেরা যখন এসে ওমরকে জানায় এরে ওমর আমার নবী তো আর দুনিয়ায় বেঁচে নাই ওমর ডাক দিয়া বলে কে আছো যে আমার কানে এসে আমার নবীর মৃত্যুর সংবাদ পৌঁছায় দিবা কেউ আসবা না আমার নবীর মৃত্যুর কথা আমাদেরকে জানাবে না আমার নবীর মৃত্যুর সংবাদ আমার কান পর্যন্ত কেউ পৌঁছাতে আসবা না আবু বকর উমরকে ডাক দিয়া বলে রে উমর তুমি এভাবে হয়রানি হয় না এত পেরেশানি হয় না তুমি কি আল্লাহর ওই আয়াতের ব্যাপারে জানো নাই আল্লাহ তো বলেছেন আয়াতটি শুনু নাই যেই আয়াতটি আল্লাহ জানা দিয়েছে
আমার নবী মুহাম্মদ রাসূল ব্যতীত অন্য কিছু তো না নবী তো শুধুমাত্রই রাসূল তাহলে কদ খলাক মিন ক্বাবলিহির রাসূল আমার নবীর পূর্বে 124000 পয়গাম্বর যারা মৃত্যু বরণ করেছে হত্যা করা হয়েছে তাহলে আফা ইম্মাতা আল কুতিদা ইন ক্বালাবতুম আলা আকাবিকুম আল্লাহ জানা দেয় তোমাদের মধ্য থেকে যদি কোনো পয়গাম্বর মৃত্যু বরণ করে অথবা যদি হত্যা করা হয় তাহলে তোমরা কি আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে তোমরা কি পশ্চাৎ পশরণ করে দূরে সরে যাবে দূরে সরে যাবে ওয়ামাইয়ান কলিবা আদা আকিবাই আল্লাহ বলেন রে বান্দা ওয়ামাইয়ান কলিবা আদা আকিবাই যদি তুমি এই নবীর মৃত্যু বরণের পর আমার নবীকে যদি কেউ হত্যা করে ওই হত্যার উপর যদি তোমরা দূরে সরে যাও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও যদি তোমরা পশ্চাৎ পশরণ করো তাহলে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার পরে ফালাইয়া দুরুল্লাহ শাইয়া পশ্চিমকালেও আল্লাহর কোনো ক্ষতি করতে পারবা না আল্লাহর ক্ষতি হবে না বান্দা তুমি ইসলামে থাকলে তোমার উপকার হবে বান্দা তুমি যদি কোরআন পড়ো তোমার জন্য উপকার হবে বান্দা তুমি যদি হাদিস পড়ে পড়ে আমল করো তোমার জন্য উপকার হবে বান্দা তুমি যদি তাহাজ্জুদ পড়ো তোমার জন্য উপকার হবে যদি ইশরাক পড়ো তোমার জন্য উপকার হবে যদি আওয়াবিন পড়ো তোমার জন্য উপকার হবে বড় তুমি যদি ইসলাম থেকে দূরে সরে চলে যাও ইসলাম থেকে যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহ বলেন আল্লাহর কোনো ক্ষতি হবে না হবে না হবে না বরং দুনিয়াতে তাকায় দেখো কত বান্দা ফিরাউন নমরুদার যারা এই দুনিয়াতে ইসলামটাকে নিয়ে পরিপূর্ণ খেল তামাশা নিয়ে নিজের ইসলাম ধর্ম তো কবুল করে নাই নিজেকে বড় রব বলে দাবি করেছে করেছে এরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারে নাই বরং এদেরকে লাঞ্ছনার সাথে অপমানের সাথে বিদায় করেছেন কে বর্তমান জমিনে কোন আল্লাহর বান্দা যদি ইসলামটাকে বাদ দিয়া দিয়া চলতে চায় কোন বান্দা যদি ধর্মটাকে বাদ দিয়া দিয়া মাইনাস করে 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 চলতে চায় আল্লাহর কোনো ক্ষতি হবে না আল্লাহর পশ্চিমকালের কোনো ক্ষতি সাধন করতে পারবে না ইসলামকে নিয়ে কটূক্তি করে ইসলামের অগ্রযাত্রাকে দমায় রাখতে পারবে না এক জায়গায় মাহফিল বন্ধ হবে আরো হাজারো জায়গায় পয়দা হবে একজন মুফাসসিরকে জেলখানায় বন্দী করবে আরো হাজারো মুফাসসির তৈরি হয়ে যাবে তিনজন চারজনকে বন্দী করে জবানটাকে নিস্তব্ধ করার চেষ্টা করবে কিন্তু আল্লাহ তো বলে আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না হবে না হবে না বরং ইসলামের বাতি জ্বালিয়েছি আমি আল্লাহ এই বাতি জ্বলবে জ্বলবে কিয়ামত পর্যন্ত এই বাতি নিভানোর মতো পাওয়া কারো হাতে না ঠিক কি না আল্লাহ বলেন ওয়ামা ইয়ানকালিবু আলা আকিবাই ফালা ইয়াদুল্লাহ শাইআ পশ্চাৎ পশরণ যে ব্যক্তি করবে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না বরং ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হয়েছে ওমর শুনো শুনো আল্লাহর এই আয়াত শুনে কি বোঝা যায় নবী মৃত্যুবরণ করেছে কোনো অসুবিধা নাই স্বাভাবিকভাবেই মেনে নাও ফাদমাত ফাদ আল্লাহ তাআলা যে বলেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খলাত মিন ক্বাবলিহির রাসূল আল্লাহ যে বলেছেন যে নবী রাসূল ব্যতীত অন্য কিছু তো না নবীর আগেও তো 124000 পয়গাম্বর গত হয়েছে অতিবাহিত হয়েছে তাহলে কি বোঝা যায় বলে বোঝা যায় হলো নিচে রাখেন আমি দেখতেছি 10টায় মানে চলে আসছে নবীর পূর্বেও যত নবী ছিল আম্বিয়া একরাম ছিল সবাই গত হয়েছে ঠিক না তাই জন্য নবীও চলে যাবে চলে যাওয়ার ছিল স্বাভাবিকভাবেই মেনে নাও তুমি যদি পশ্চাৎ পশরণ করো দূরে সরে যেতে চাও তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে কথা বলেন না কেন বরং আল্লাহর কোনো ক্ষতি হবে না আমরা শাকিরিনদের অন্তর্ভুক্ত হয়ে পরিপূর্ণভাবে থাকতে হবে আর শাকিরিনদেরকে প্রতিদান দিবেন কে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ উঠাউঠি না করি ভাই
অনেকেই মোটামুটি বড় বড় প্রোগ্রামে গেলে এটাই ভাবে, প্রধান আকর্ষণের জন্য আপনারা আসছেন এটা আমি ভালো করেই জানি। আমার কথা বলার মতো যোগ্যতাও নাই, আমি ভালো কোনো কথাও বলতে পারি না, এমনি যে বসে আছেন এটাই শুকরিয়া। তবে উঠাউঠি না করলেই মনে হয় ভালো হয়। আপনাদের যিনি প্রিয় মানুষ মুফতি সাঈদ আহমদ করণ চলে আসছেন হাজীগঞ্জে, কিন্তু আমার শেষ করার যখন কথা ছিল ওই সময় থেকে 10-15 মিনিট বেশি করে উনি আসা পর্যন্ত করার জন্য অনুরোধ করা হয়েছে, বুঝছেন তো? এবার অনেকে মনে করছে হুজুর মনে আসবে না, এজন্যই মনে হয় কিছু একটা দিয়ে দিচ্ছে না, ভুল ধারণা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, জোরে বলেন আমিন। এজন্য যারাই আল্লাহর কাছ থেকে প্রস্তাব প্রসারণ করে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়, এরা কি আল্লাহর ক্ষতি করতে পারে? কথা বলেন না কেন? বরং ইসলাম থাকে, ইসলাম ছিল, ইসলাম এমনিতেই চলে, একজনকে বন্ধ হয় আরেকজন চলে, একদিকে ওয়াজ বন্ধ হয় আরেকদিকে চলে, একদিকে মুফাসসির জেলখানায় বন্দি আরেকদিকে চলতেছে, চলছে চলছে চলছে, ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, আবু জাহাল চলে গেছে, উত্তা চলে গেছে, সাইবা চলে গেছে। এজন্যই তো নবীকে আবতার বলেছিল কাফের বেঈমানেরা, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ যে বলে দিয়েছেন নবী আপনার দুশমন যারা তারাই আবতার থেকে যাবে, তারাই নিঃসন্তান থেকে যাবে। ফেরাউন নমরুদ ইসলামকে নিয়ে কটূক্তি করে ইসলাম থেকে দূরে সরে যেয়ে যেরকম ভাবে আবতার অবস্থায় দুনিয়াতে আছে, কোনো সন্তান ফেরাউনের পরিচয় দেয় না, কোনো সন্তান নমরুদের পরিচয় দেয় না, কোনো ব্যক্তি আবু জাহালের পরিচয় দেয় না, কোনো ব্যক্তি উত্তা সাইবা মুগিরার পরিচয় দেয় না, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্তানরা দুনিয়াতে অহরহ অহরহ আছে যারা নবীর নাম নেয়, নবীর রওজার সামনে গিয়া গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে নবীকে সালাম পাঠায়, নবীকে সালাম জানায়। কিন্তু ফেরাউন তো চলে গেল, নমরুদ তো চলে গেল, আবু জাহাল চলে গেল, উত্তা চলে গেল, সাইবা চলে গেল, টাকলা মুরাদও চলে গেছে। আল্লাহর এই আয়াতের মাধ্যমে শিক্ষা, সূরা কাউসারের 3 নম্বর আয়াতের মাধ্যমে শিক্ষা, ইসলাম থেকে দূরে সরে যায়, আমার নবীকে আবতার বলো, নবীকে নিঃসন্তান বলেছ, মূলত নবীর নাম নেওয়ার মতো সন্তানের কোনো কমতি নাই, নবীর দুশমন যারাই ছিল আজ পর্যন্ত এমন কোনো ব্যক্তি নাই যে বলে আমার পূর্বপুরুষ আবু জাহাল ছিল, আমার পূর্বপুরুষ উদ্বা ছিল, আমার পূর্বপুরুষ সাইবা ছিল। বরং না না না, গর্বের সহিত উম্মাহ বলে আমার পূর্বপুরুষ রহমাতুল্লিল আলামিন ছিল, গর্ব নিয়া বলে, অহংকার নিয়া বলে। এজন্য আল্লাহ ইসলাম এই ধর্ম থেকে যারাই দূরে সরে যেতে চায় আল্লাহর কোনো ক্ষতি হয় না, বরং আল্লাহ তো আছে, আল্লাহ ছিল, আল্লাহ থাকবে, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কটূক্তি করে ইসলাম থেকে নিজেকে মাইনাস করে এ নিজেই মাইনাস হওয়া যাবে, এ নিজের পরিবার মাইনাস হয়ে যাবে, বউ জায়গা দিবে না, সন্তান পরিচয় দিবে না, নিঃসন্তান অবস্থায় আল্লাহ কবরে নিয়ে যাবে। এজন্য আমরা যতই কষ্ট হোক আর যতই ঝড়ঝাপটা আসুক, এই আয়াতের মাধ্যমে শিক্ষা কি, অনেকগুলো শিক্ষা আছে, তার মধ্যে অনেক বড় শিক্ষা হলো যতই কষ্ট আসুক আর ঝড়ঝাপটা আসুক আল্লাহর পথ থেকে দূরে সরে যাওয়া যাবে না, জান্নাতের পথ থেকে দূরে সরে যাওয়া যাবে না, ইসলামের পথ থেকে দূরে সরে যাওয়া যাবে না। বলেন আবু বকর ওমরকে বুঝায়, ওমর তুমি যদি সরে যাও তাহলে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। সবাইকে উদ্দেশ্য করে আবু বকর সবাইকে বলে, মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহ হাইয়্যুন লা ইয়ামুতু ওয়া মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা। তখন সবাইকে উদ্দেশ্য করে আবু বকর বলে, তোমরা যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, ফা ইন্নাল্লাহ হাইয়্যুন লা ইয়ামুতু, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী, আল্লাহ মৃত্যুবরণ করবে। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض
من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم كربتا কার্বনি জয় আল্লাহ আবু বকর জানাইতে চায় মান কানা ইয়াবুদুল্লাহ ফিনাল্লাহ হাইয়ুন লা ইয়ামুতু আল্লাহর ইবাদত যারা করো তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব আল্লাহ মৃত্যু বরণ করবে না ওয়া মান কানা ইয়াবুদু মুহাম্মাদান যারা নবীর অনুসরণ করেছে এতদিন যারা নবীর অনুকরণ করেছে এতদিন তারা এই কথা মনে প্রাণে বিশ্বাস রাখো যে ফাইন্না মুহাম্মাদান কদ মাতা রাহমাতুল লিল আলামিনের পূর্বে অনেক নবীরাই গত হয়ে গেছে আমার নবীও গত হওয়ার ছিল মৃত্যুবরণ মৃত হওয়ার কথা ছিল মৃত্যুবরণ করার কথা ছিল স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে তোমরা হায় হতাশ করো না বরং আল্লাহর পথের মধ্যে ইসলামের রজ্জুটাকে ধরে সবাই একসাথে আগায় যাও সুবহানাল্লাহ কি বোঝা যায় নবীর মৃত্যুতে সাহাবায়ে কেরামের দিশা হয়ে যায় আবু বকর সবাইকে বোঝাতে চায় কিন্তু আমি আর আপনি আজ নবীর মৃত্যু দিবসে তো তাহাজ্জুদ পড়তে পারি নাই ইশরাক পড়তে পারি নাই আউয়াবিন পড়তে পারি নাই দান সৎকার করতে পারি নাই বরং নিজে খুশিতে খুশিতে ঠেলায় রেলি বের করলাম বিশাল দল দল নিয়ে ঘুরে বেড়ালাম না এর মাধ্যমে ইশকে রাসূলের আশেক হওয়া যাবে না কথা বলেন না কেন ডাক করতেছেন আপনারা বরং না না শুভাকাঙ্ক্ষী হিসাবে বলি ইশকে রাসূলের আশেক যদি হতে চান নবীর প্রশংসার মাধ্যমে হওয়া যাবে না নবীকে ইত্তিবা অনুসরণ অনুকরণ করার মাধ্যমে ইশকে রাসূলের আশেক হতে হবে ঠিক কি না কারণ নবীর প্রশংসা করেছে চাচা আবু তালেব কি জান্নাতি বলে না কেন জান্নাতি জাহান নবীর প্রশংসা তো কম করে নাই নবীর যখন জন্ম হয় চাচা আবু তালেব আমার নবীর অনেক প্রশংসা করে আমার নবীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় কাফের বেঈমানের দল আমার নবীর নবুয়তের কথা মানতে পারে না আবু জাহাল উব্বা সাহেব আর মুগিরার গোষ্ঠীরা সবাই মিলে মিলে আমার নবীকে আঘাত করার জন্য যখন আসে চাচা আবু তালেব তো প্রটোকল দেওয়ার মতো একজন হই আছে সেই মক্কার জমিনে আমার নবীর মা নাই নবীর বাবা নাই নবীর কেউ নাই দাদা নাই আত্মীয় স্বজন কেউ নাই শুধু আছে বেঁচে আছে চাচা আবু তালেব এই চাচা আবু তালেব আমার নবীকে পটকল দিয়া 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 বড় করে এরে আল্লাহর গুনাহ ওই চাচা আবু তালেব আমার নবীর এত প্রশংসা করার পরে আর চাচা আবু তালেব নবীকে পটকল দিয়া দিয়া বড় করার পরেও চাচা আবু তালেব কেন জাহান্নামী হয়ে গেল এরে বান্দা বলে ইসলামটাকে মানতে পারে নাই আল্লাহর কাছে দামি হতে পারে নাই আল্লাহর কাছে সম্মান হতে পারে নাই কারণটা কি চাচা আবু তালেব এর অন্তরের মধ্যে নবীর স্পটিক হয়ে আছে নবীর মহব্বত ঠিকই আছে কিন্তু কোরআন অনুযায়ী এসকোটাকে ইত্তেবায় পরিণত করতে পারে নাই এসকো ঠিকই আছে মুহাম্মদ ভালোবাসা ঠিকই আছে কিন্তু নবীর ইত্তিবা অনুসরণ অনুকরণ ঠিক মতন করতে পারে নাই এরে বান্দা ওই চাচা আবু তালেব জাহান্নামী জাহান্নামী প্রশংসা তো কম করে নাই জাহান্নামী হয়ে গেলেন কেন চাচা আবু তালেব মৃত্যু সজ্জায় যখন শায়িত হয়ে যায় নবী আমার অন্তরের মধ্যে বড়ই ব্যথা এই মাক্কি জীবনে আমার মা ছিল না বাবা ছিল না দাদা ছিল না আমার চাচা আবু তালেব আমাকে বটুকল দিয়া 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 বড় করেছেন এই চাচা আবু তালেব জাহান্নামী হয়ে যাবে কশৃঙ্কালেও মেনে নিতে পারি না নবী আমার মৃত্যু সজ্জায় শায়িত চাচার কাছে গিয়া গিয়া নবী আমার যখন বলে ও চাচা জীবনের শেষ মুহূর্তে কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যান যদি মুসলমান হয়ে যেতে পারেন তাহলে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারব ও চাচা মক্কি জীবনে আমার মা ছিল না মাক্কি জীবনে আমার বাবা ছিল না দাদা ছিল না কেউ ছিল না চাচা আপনি আমাকে দূরে সরে 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 সরায় দেন নাই আমার থেকে দূরে সরে আপনি যান নাই বড়
আপনি আমারে পটুকল দিয়া 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 বড় করেছেন ও চাচা আমার হাতে কালিমা পড়ে 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 আপনি মুসলমান হয়ে যান তাহলে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যেতে পারব অস্বীকৃতি জানা দিল বলল না না আমি কালিমা পড়ব না পড়ব না পড়ব না মূলত কপালে হিদায়াত নাই আল্লাহর কাছে সম্মানীয় হয় নাই আল্লাহর কাছে দামি কোনো ব্যক্তিতে পরিণত হয় নাই হয় নাই এর বান্দা প্রশংসা তো আমার নবীর কম করে নাই নবীর প্রশংসা করেছে ঠিক অন্তরের মধ্যে নবীর এশক ভালোবাসা ছিল ঠিক কিন্তু কেন কেন জাহান্নামী দামি হলো না কেন বলে ইত্তিবা নাই অথচ বান্দা বেলালের দিকে তাকায় দেখো তাকায় দেখো সেই বেলালের দুটোই কালো সেই বেলালের সাথে আমার নবীর কোনো আত্মীয়তার বন্ধন নাই বেলাল নবীর চাচাও না চাচার ভাতিজার কোনো সম্পর্ক বেলালের মধ্যে নাই তবুও বেলাল এত দামি এত দামি এত দামি বেলাল হওয়ার কারণটা কি বলে ইষ্ট আছে আবার নবী ইত্তিবাও বাদ দেয় না ইষ্ট আর মহাব্বত আছে আবার নবীকে অনুসরণ করে নবীর অনুকরণ বাদ দেয় না নবীর ভালোবাসার জন্য নিজের দেশ ছেড়ে 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 মদিনায় চলে আসে আবার যখন আঘাত করে নিজে আঘাত করার পরে উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে ইসলাম সারে না কালিমা সারে না সারে না সারে না বরং বান্দা অন্তরের মধ্যে নবীর পরিপূর্ণ এশক আর ভালোবাসা ওদিকে নবীর ইত্তিবাও করে নবীর অনুসরণ করে নবীর অনুকরণ করে হযরত বেলাল আমার মালিকের কাছে এত দামি এর বান্দা ওই আবু তালেব তো নবীর চাচা চাচা হওয়ার পরেও পরেও দামি না দামি না অথচ তাকা দেখো আল্লাহর কাছে দামি বেলাল কেমনে হয়ে যায় নবী আমার মেরাজ থেকে ফিরে এসে বেলালকে জানা দেয় বেলাল হাটে দুনিয়ায় বেলাল হাট বেলাল বেলালের হাট আর সাউন্ড শোনা যায় আল্লাহর জান্নাতে এর বান্দা কি বোঝা যায় আল্লাহর কাছে বেলাল অনেক দামি আল্লাহর কাছে সম্মান কেন বলে অন্তরে এশক আছে আবার নবীর প্রতি ইত্তিবাও আছে নবীকে অনুসরণ করে নবীর অনুকরণ করে কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করে যার দরুন আল্লাহর কাছেও সম্মানী হয়ে যায় যার দরুন আল্লাহর কাছেও বান্দার দামি হয়ে যায় এর বান্দা আমার নবীর প্রতি কিরকম ইত্তিবা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল কেমন এশক ছিল এই ঘটনা শুনলে পরিপূর্ণই বোঝা যাবে এক আল্লাহর বান্দা আমার নবীর সাহাবী যার নাম আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী মসজিদে নববীতে বসা নবী আমার সব সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলে এর সাহাবায়ে কেরাম কাব ইবনে আশরাফ হলো ইহুদিদের সরদার সে দিব্যি ঘুরে বেড়ায় আমি নবীকে গালি গালাজ করে 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 ঘুরে বেড়ায় আমি নবীকে কটূক্তি করে করে দিব্যি ঘুরে বেড়ায় যে কাব ইবনে আশরাফকে হত্যা করে আমার কাছে আসতে পারবা আমি নবী নিজে তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব এর বান্দা নবীর জান্নাতের জিম্মাদারি পাওয়ার জন্য সাহাবায়ে কেরামের অন্তর বড় পেরেশান সাহাবায়ে কেরাম পরিপূর্ণ হয়রানির মধ্যে পড়ে গেলেন কে যাবে কে কাব ইবনে আশরাফকে হত্যা করবে আমার নবীকে নিয়ে কটূক্তি করে কাব ইবনে আশরাফ মসজিদে নববীর বারান্দার মধ্যে নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে আতিক নবীর কেমন সাহাবি আব্দুল্লাহ ইবনে আতিক নামাজের মধ্যে যখন নবীর কথা শুনতে পায় যে কাব ইবনে আশরাফকে হত্যা করবে নবী আমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নেবে ওই আব্দুল্লাহ ইবনে আতিক সালাম ফিরায়া মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে মসজিদে নববীতে প্রবেশ করে ছড়াছড়ি যখন সিজদার মধ্যে চলে যায় আর আমার মালিককে ডাক দিয়া বলে হে মালিক
আমি আব্দুল্লাহ ইবনে আতিক বদরের প্রান্তরে আমার নবীর সাথে যাইতে পারি নাই আমি আব্দুল্লাহ ইবনে আতিক আমার নবীর সাথে উহুদের প্রান্তরে যেতে পারি নাই আমি আব্দুল্লাহ ইবনে আতিক নবীর সাথে কোনো যুদ্ধে অ্যাটেন্ড করতে পারি নাই ও আল্লাহ আমি চাই ওই কাব ইবনে আশরাফকে হত্যা করে 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 আমার নবীর প্রেম ভালোবাসা প্রমাণ করে দেব পরিপূর্ণ নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকায়া ঢুকায়া আমার নবীর কাছে নবীর খাঁটি একজন প্রেমিক আমি হয়ে যাব আল্লাহ দোয়া কবুল করলেন আব্দুল্লাহ ইবনে আতিকের দোয়া কবুল হয়ে যায় দৌড়ায়া বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পরে নিজের ড্রেসটা চেঞ্জ করে কাপড় অন্য একটা বদলাইয়া কাপড়ের মধ্যে নিজের খঞ্জরটা প্রবেশ করাইয়া আব্দুল্লাহ দৌড়ায়া দৌড়ায়া আমার নবীর শত্রুকে হত্যা করার জন্য মদিনা থেকে বের হয়ে যায় কাব ইবনে আশরাফের দুয়ারের সামনে দাঁড়ায়া যখন কাব ইবনে আশরাফের বাড়ির ভিতরে যখন প্রবেশ করতে যায় দারোয়ান দেয় না ওই দারোয়ান বলে কে তুমি কি জন্য প্রবেশ করবা বলে আমি একটু প্রবেশ করার জন্য তোমাদের রাজপ্রাসাদ দেখার জন্য এসেছি আমাকে ঢুকতে দাও আমাকে বারণ করো না নিষেধ করো না বারণ করা হলো না বলে কেন 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 বলে মুহাদ্দিসিনে কেরামগণ জানা দেয় আব্দুল্লাহ ইবনে আতিকের দুইটা চোখের মধ্যে একটা চোখ দেখতে অনেক ছোট ছিল ওই কাব ইবনে আশরাফের বাড়ির দারোয়ান মনে করেছে আব্দুল্লাহ ইবনে আতিক যেহেতু দেখতে একটা চোখ ছোট ছোট চার ধরুন বোঝা যায় আব্দুল্লাহ ইবনে আতিক বোধহয় কোনো বিক্ষোভ হবে কোনো কানা হবে তাহলে ঢুকতে দাও কোনো অসুবিধা নাই অসুবিধা নাই অসুবিধা নাই আব্দুল্লাহ ইবনে আতিক কাব ইবনে আশরাফের ওই বিল্ডিংয়ের পাশে গিয়া 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 রাজপ্রাসাদের কাছে গিয়া কাব ইবনে আশরাফের জন্য অপেক্ষা করে আবার ভিখারিদের কাছে গিয়া জানতে চায় সবার কাছে জানতে চায় যে কাব ইবনে আশরাফ কখন আসবে কাব ইবনে আশরাফকে আমি একটু তার কাছ থেকে সাহায্য সহযোগিতা নিতে চাই যখন বলতেছে কেউ তো কাব ইবনে আশরাফের ঠিকানার কথা বলতে চায় না বলতে চায় না এর বান্দা কাব ইবনে আশরাফের ঠিকানার কথা যখন বলতে চায় না তখন ওই মুহূর্তে ওই আব্দুল্লাহ ইবনে আতিকের অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা আছে হত্যা করে 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 আমার নবীর কাছে গিয়া জানা দিবে নবী আমি আপনার দুশ্মনকে হত্যা করে ফিরে এসেছি আব্দুল্লাহ ইবনে আতিক যখন গভীর রাত হয়ে যায় সবাই যখন ঘুমায় যায় সে ঘুমায় না ঘুমায় না ঘুমায় না অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা পরিপূর্ণভাবে নিয়া 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 গভীর রাত খঞ্জরটাকে লইয়া আব্দুল্লাহ ইবনে আতিক যখন ওই কাব ইবনে আশরাফের সুরঙ্গ পথে প্রবেশ করে ওই সিঁড়ি বেয়ে 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 কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য তার রুমের সামনে গিয়া দাঁড়ায় একটা খঞ্জর বের করে কাব ইবনে আশরাফ নাক ডেকে ডেকে যখন ঘুমাচ্ছে মুহাদ্দিসিনে কেরাম বলেন একটা খঞ্জর যখন সে ঢিল ছুঁয়ে মেরেছে কাব ইবনে আশরাফ ঘুম থেকে লাফ দিয়ে জেগে পড়েছে কিন্তু তার উপরে ওই খঞ্জরটা পড়ে নাই ওই সব কর্মচারীদেরকে ডেকে ডেকে কর্মচারীদেরকে বলে তোমরা কে কোথায় আছো আমাকে বাঁচাও বাঁচাও শত্রু আমাকে আক্রমণ করেছে বলে না না এই কথা বলতে দেরি আরেকটা খঞ্জর কোমর থেকে বের করিয়া আব্দুল্লাহ ইবনে আতিক কাব ইবনে আশরাফের উপরে যখন আঘাত করে ছড়ে মারে কাব ইবনে আশরাফ চিরতরে তার সাউন্ডটা বন্ধ হয়ে যায় চিরতরে সাউন্ড যখন বন্ধ হয়ে যায় যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে যায় মৃত্যুবরণ হয়ে যায় এখন আব্দুল্লাহ ইবনে আতিক তো মদিনায় চলে যাবে কেমনে যাবে এর বান্দা দেখো নবীর এষ্ট অন্তরের মধ্যে কেমন ওই সুরঙ্গ পথ থেকে বের হয়ে দিনের বেলা দারোয়ানে
আল্লাহর অনুমতি নিয়া তো ভিতরে প্রবেশ করেছে বিশাল দেয়াল কেমনে টপকায় টপকায় উপরে উঠে যাবে আব্দুল্লাহ ইবনে আতিক অনেক কষ্ট করে করে অনেক কষ্ট করে দেয়ালের মধ্যে উঠেছে ওঠার পরে এখন লাফ দিয়া পড়ে না পড়ে না পড়ে না অন্তরে চিন্তা আমার নবীর শত্রুকে আমি মারতে পারলাম কি পারলাম না আমার নবীর শত্রু কাব ইবনে আশরাফ মরলো কি মরলো না যতক্ষণ পর্যন্ত আমি আমার কান দিয়া শুনতে না পারবো নিজ কানে আমি শুনতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি এই কাব ইবনে আশরাফের বাড়ি থেকে যাব না দেয়ালের মধ্যে দাঁড়ায়া সকাল হওয়ার জন্য যত অপেক্ষা করে বলে উঠে 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 সবাই বলতেছে আমাদের নেতা কাব ইবনে আশরাফ মৃত্যুবরণ করেছে কে মারলো বলে দূর থেকে মনে হয় কোনো শত্রু এসে আঘাত করেছে খঞ্জর দেখা যায় যেই খঞ্জরের মাধ্যমে তাকে আঘাত করা হয়েছে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে আতিক আল্লাহকে বলে হে মালিক আমি সফল হয়ে গেলাম হে মালিক আপনি বোধহয় আমার দোয়া আপনি কবুল করে ফেলেছেন ওই মনের খুশিতে আনন্দ চিত্তে দেয়াল যে এত উপরে আল্লাহর বান্দা লাফ দিয়ার দেয়াল থেকে যখন পড়ে যায় দেয়াল থেকে টপকা পড়ে যায় লাফ দিয়ে পড়ে যাওয়ার পর আল্লাহর বান্দার পায়ের এমন অবস্থা হয় যে পাটা ভেঙ্গে পরিপূর্ণ হাঁটতেই পারে না শেষরা মদিনার দিকে যখন আল্লাহর বান্দা রওনা হয়ে যায় নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিকেই ভাঙ্গা পা টানিয়া মসজিদ নববীর বারান্দায় গিয়া আগের মতো আবার নামাজের মুসল্লায় দাঁড়া যায় আর আল্লাহর কাছে সিজদা করে আল্লাহর কাছে বলে হে মালিক তুমি আমার দোয়া কবুল করে নিয়ে চলে আল্লাহ ও আল্লাহ আমি সফল কাম হইতে পেরেছি আল্লাহ ও আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছ আল্লাহ কিন্তু সাহাবাই কেরামকে বলে না আমার নবীর কাছে গিয়াও গিয়াও বলে না যা যা বলে না হে সাহাবাই কেরাম আমি কাব ইবনে আশরাফকে হত্যা করেছি যা যা বলে না ও পয়গম্বর আমি কাব ইবনে আশরাফকে হত্যা করেছি বলো নিজেকে পরিপূর্ণ একজন বিনয়ী মানুষ দাবি করার জন্য সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহর কাছে শুকর আদায় করে এরে বান্দা এই সাহাবী থেকে পরিপূর্ণ শিক্ষাটা কি এই সাহাবী তো কাব ইবনে আশরাফকে হত্যা করে ফেলল তাহলে সাহাবায়ে কেরামের কাছে এসে সবাইকে জানাতে বাধ্য কিন্তু কেন জানায় না অন্তরের মধ্যে রিয়া চলে আসবে নিজের মধ্যে মানুষকে দেখানো দেখানো একটা ভাব চলে আসবে নবীকেও যায়া বলে না অন্তরের মধ্যে যদি রিয়া চলে আসে আমি আর আপনি তো আজ নবীর সুন্নতের একটা আমল করার পরে আমি বলি আমার এই সুন্নতের আমলটা আমি করে তোমরা দেখো আমি বা জামাতে নামাজ পড়ি তোমরাই দেখো আমি রোজা রাখি তোমরাই দেখো আমি তাহাজ্জুদ পড়ি তোমরা দেখো আমি ইশরাক পড়ি তোমরা দেখো আমি আওয়াবিন পড়ি তোমরা দেখো নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য নবীর সুন্নত যাই পালন করে মানুষকে দেখানোর জন্য আসে না নাই কথা বলেন কাব ইবনে আশরাফকে হত্যা করার পরে আব্দুল্লাহ ইবনে আতিক সাহাবায়ে কেরামের কাছে এসে এসে সাহাবায়ে কেরামকে বলে না আমার নবীকে বলে না হে পয়গম্বর আমি তো কাব ইবনে আশরাফকে হত্যা করে এসেছি ও পয়গম্বর তাহলে এখন আপনি আমাকে কি পুরস্কার দিবেন কি জাজা দিবেন কি প্রতিদান দিবেন আমাকে দিয়া দেন না না সাহাবায়ে কেরামের কাছেও বলে না বরং মুসল্লার মধ্যে সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে বলে হে আল্লাহ আমি সফল হয়েছি আমাকে সফল কাম তুমি করেছো নবীর শত্রু ইহুদিদের সর্দার কাব ইবনে আশরাফকে আমি হত্যা করতে পেরেছি আলহামদুলিল্লাহ ওদিকে রহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে একটু পরেই যখন প্রবেশ করে একটু পরেই প্রবেশ করার পরে নবীর চেহারা মুবারক ঘরমাত্র দেখা যায় ঘরমাত্র কেন বলে নবীর চেহারা যখন ঘেরে যায় তখন পরিপূর্ণ বোঝা যায় নবীর উপরে ওহী নাজিল হয় সাহাবাই কেরামকে নিয়ে বসা আমার নবী যখন ঘাম কেটে যায় ঘরমাত্র চেহারা যখন পরিপূর্ণভাবে আগের মতো হয়ে যায় স্বাভাবিক হয়ে যায়
নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে ও সাহাবায়ে কেরাম আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক কোথায় আমার কাছে ডাকো আব্দুল্লাহ ইবনে আতিকের সাথে সাক্ষাৎ করে আমি তার কাছে কিছু কথা বলতে চাই সাহাবায়ে কেরাম বলে নবী হঠাৎ আব্দুল্লাহ ইবনে আতিককে তলব কেন সাহাবায়ে কেরাম এই কথা বলার পরে বলে এত কথা জানার প্রয়োজন নাই আব্দুল্লাহ ইবনে আতিককে ডাকো আব্দুল্লাহ ইবনে আতিককে যখন ডাকা হলো নবীর সামনে আব্দুল্লাহ ইবনে আতিক আল্লাহু আকবার নবী আমার আব্দুল্লাহ ইবনে আতিককে বলে হে আব্দুল্লাহ তুমি আমার শত্রু কাব বিন আসাদকে হত্যা করেছো শুনো 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 তোমার জন্য কি বিশাল প্রতিদান জানো একটু আগে আমার উপর ওয়াহী নাযিল হয়েছে জিব্রাইল আমার কাছে এসেছে আল্লাহ পক্ষ থেকে আরশে মুআল্লা থেকে তোমাকে আমার আল্লাহ স্বয়ং নিজেই সালাম জানিয়েছে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর শত্রু কাব বিন আসাদ ইহুদিদের সর্দার হত্যা করেছে দামি বানিয়েছেন কে আল্লাহ আব্দুল্লাহ ইবনে আতিককে সম্মানের অধিপতি বানিয়েছেন কে আল্লাহ আল্লাহ নিজেই সালাম জানিয়েছে চোখে পানি টপটপ করে ছেলে আমার নবীকে বলে পয়গম্বর আপনি একটু আমার জন্য দোয়া করেন নবী বলেন তাহলে তুমি কান্না করো কেন কান্না করার তো কোনো প্রয়োজন নাই তুমি তো খুশি হওয়ার কথা আল্লাহ নিজেই তোমাকে সালাম জানিয়েছে আব্দুল্লাহ ইবনে আতিক বলে পয়গম্বর আমি খুশিতে ওই দেয়াল থেকে পড়ে যাওয়ার সময় আমার পাটা ভেঙে গিয়েছে এজন্য এই ব্যথা সহ্য করতে পারি না নবী এজন্য একটু দুঃখ ভরা পরিপূর্ণ মন নিয়া একটু চোখ দিয়ে পানি চলে আসছে তবে হ্যাঁ আমার সুখটা অনেক বড় সুখটা অনেক বড় নবী বলে কোনো অসুবিধা নাই আমি নবীর সামনে তুমি পাটা বাড়ায়া দাও নবীর মুখ থেকে এক দুই ফুটা লালা মুবারক নিয়া নিয়া পা মুবারকের মধ্যে লাগায়া দেয় মুহাদ্দিসিন কেরামগণ জানায়া দেয় আব্দুল্লাহ ইবনে আতিক বলে আমি আমার জিন্দেগিতে চলা অবস্থায় আমার সুস্থ পা নিয়া আমি যেমনি চলাফেরা করেছি নবী তার লালা মুবারক লাগানোর পরে আমার ব্যথা তো দূরের কথা আমার আগের সুস্থ পায়ের থেকেও আমার কাছে আরো বেশি সুস্থ মনে হয়েছে আরো জোরে সুবহানাল্লাহ আরো জোরে আল্লাহু আকবার নবী লালা মুবারকের দাম বাড়িয়েছেন কে নবীর হাতের দাম বাড়িয়েছেন কে নবীর পুরো বডি মুবারকের দাম বাড়িয়েছেন কে বরকতময় লালা মুবারক নিয়ে লাগাইতে দেরি বলে আমার পা আগের থেকে আরো বেশি সুস্থ হয়ে গেছে কি বোঝা যায় ঘটনাটা এমনি গুলি নেই বরং ইশকে রাসূল সেকেন্ড হলো একটা মানুষ কত বড় কাজ করেছে কোরআন পড়েও কিন্তু মানুষকে দেখানোর জন্য না সাহাবায়ে কেরামদেরকে আয়েশা বলতে পারতেন যে আমি তো কাব ইবনে আসাদকে হত্যা করছি তোমরা কি ভাবছো আমি করছি আমি নবীর অনেক কাছের হয়ে যাব আমি জান্নাতি হয়ে যাব আল্লাহর পক্ষ থেকে আমাকে সালাম জানাবে এই কথা বলে না এজন্যই তো রিয়া মুক্ত আমল করার কারণে স্বয়ং আমার আল্লাহ তাকে সালাম জানিয়ে দিয়েছে এজন্য রিয়া করা যাবে না মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা যাবে না দুনিয়াতে মানুষ তো এখন নামাজ পড়ে যায় রোজা রাখে তাহাজ্জুদ যাই পড়ে ইশরাক যাই পড়ে আরওয়াবিন যাই পড়ে হজ দুই তিনবার চারবার যাই করছে এখন হজ করে আসার পরে দুইবার তিনবার হজ করছে চা দোকানে নতুন বেয়াই নতুন তালুই এদের কেমনে বলবে দেখেন কতটুকু রিয়া মানুষের অন্তরে ঢুকেছে তখন বাসায় একটা মেহমান আসছে নতুন বেয়াই নতুন তালুই বা তার শ্বশুর বাড়ির নতুন কোনো মেহমান আসছে তখন পরিবারের মহিলাদেরকে ডাক দিয়া বলে এ মহিলারা আমি তৃতীয়বার হজে গিয়া যেই কাপটি আনছি ওই কাপটি দিয়া চা দিয়া বলে কি বলে না কি বুঝাই দিল যে আমি তিনবার হজ করছি তৃতীয়বার হজে গিয়া যেই কাপ আনছি ওই কাপ দিয়া চা দিয়া হায় 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 আমাদের হজ আমাদের তাহাজ্জুদ আমাদের ইশরাক আমাদের আওয়াবিন আমাদের নেক আমলগুলো আল্লাহ দরবার পর্যন্ত কেন পৌঁছে না রিয়া মানুষকে দেখানো মানুষ আমাকে ভালো বলবে মানুষ আমাকে নামাজি বলবে মানুষ আমাকে রোজাদার বলবে মানুষ আমাকে নেক আমলওয়ালা বলবে অথচ না না মানুষকে দেখানোর জন্য তো নামাজ হবে না আল্লাহ তো নবীকে অব্যাহ দেয় ফাসল্লি লিরব্বিক ওয়ানহার লিরব্বিক আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন আপনি আপনার রবের জন্য কুরবানি করেন আল্লাহ নবীকে অর্ডার দেয় তাহলে কি বোঝা যায় নবীকে আদেশ দেওয়ার মাধ্যমে গোটা পৃথিবীর প্রত্যেকটা বান্দার জন্য শিক্ষা হলো নামাজ হবে কার জন্য আল্লাহ জোরে পড়েন আল্লাহ
আল্লাহু আকবার পরিপূর্ণভাবে উনহা কুরবানি হবে কার জন্য আয়াত আছে না ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মওত সব কিছু হবে একজনের জন্য তার নাম আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আমরা আল্লাহর জন্য নামাজ পড়ব আল্লাহর জন্যই রোজা রাখব আল্লাহ সন্তুষ্টির জন্য কার সাথে বন্ধুত্ব করব আল্লাহ সন্তুষ্টির জন্যই কার সাথে শত্রুতা করব আল্লাহ সন্তুষ্টির জন্যই সর্বঅবস্থায় প্রত্যেকটা নেক আমল করব আর এই চিন্তা অন্তরের মধ্যে থাকবে যদি আমি নবীকে ভালোবাসি আল্লাহ আমাকে ভালোবাসবে আমি যদি নবীকে ভালোবাসি নবীর ইশক যদি আমার অন্তরে থাকে আমি জিন্দেগীর সব গুনাহগুলোকে maaf করতে পারব আমি যদি নবীর ইত্তেবা করি তাহলে আমার উদ্দেশ্য থাকবে একটা যে নবীর ইত্তেবা আমি করি কিসের জন্য মানুষ আমাকে সুন্নি বলবে না 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 এটা করা যাবে না মানুষ আমাকে সুন্নি বললে বলুক আশেক বললে বলুক না বললে নাই আমি চাই আমি আমার আল্লাহর কুদরতি চোখে আমার নবীর একজন খাঁটি তাবে নবীর খাঁটি একজন অনুসারী হতে ঠিক কি ঠিক মানুষ বলবে মুসলমান মানুষ বলবে নামাজি মানুষ বলবে নবীর অনেক বড় একজন প্রেমী না মানুষের কথা দ্বারা কোনো কিছু হবে না বরং মুখে দাবি করে কোনো লাভ নাই অনেকে তো মুখে মুখে দাবি করে অথচ আবার দাবি করে সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দেগিটাকে পরিচালনা তো করতে পারে না দাড়িটাকে লম্বা করে না জুব্বাটাকে লম্বা করতে পারে না নেসবে শাক করে না জিন্দেগিতেও নবী কোনো সুন্নতের আমল করতে পারে নাই আবার মুখে মুখে দাবি করে আমি আশিকুর রাসূল এলাকায় সমাজে সোসাইটিতে আসে না নাই আছে নবীর শাফায়াতে শুধু আমার কামনা নবীর শাফায়াতে শুধু আমার বাসনা নবীর শাফায়াতে শুধু আমার কামনা নবীর শাফায়াতে শুধু আমার বাসনা বিশ্ব নবীর উম্মত আমরা গুনার ক্ষেত্রে আমরাই সেরা বিশ্ব নবীর উম্মত আমরা গুনার ক্ষেত্রে আমরাই সেরা মাফ করে দাও হে প্রভু নবীর ওসিলা মাফ করে দাও হে প্রভু নবীর ওসিলা নবীর শাফায়াতে শুধু আমার কামনা নবীর শাফায়াতে শুধু আমার বাসনা মুখে বলি আমরা সুন্নি আমল করি না একটু খানি ঠিক কিনা মুখে বললাম আমরা সুন্নি আমল করি না একটু খানি আজকে থেকে ওয়াদা করলাম সুন্নাত ছাড়ব না আজকে থেকে ওয়াদা করলাম সুন্নাত ছাড়ব না নবীর শাফায়াতে শুধু আমার কামনা নবীর শাফায়াতে শুধু আমার বাসনা নবীর শাফায়াতে শুধু আমার কামনা নবীর শাফায়াতে শুধু আমার বাসনা আল্লাহ বক্তা শ্রোতা প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন পুরো নামে আমিন